আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে, সাথে আছি আমি তাসলিমা তিথি। রেকর্ড 922 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, দুজনের মৃত্যু। নির্বাচন ঘিরে সরকার নতুন ষড়যন্ত্রের পায়তারা করছে, খুলনায় ফখরুল। বিএনপির সমাবেশে বাধা দেওয়া হচ্ছে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিম্নচাপে পরিণত হল লঘুচাপ, সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সংকেত। প্রশ্ন ফাঁস, বিমানের 5 কর্মকর্তা কর্মচারী 6 দিনের রিমান্ডে। বেশি দামে চিনি বিক্রি করায় বেশ কিছু ব্যবসায়ীর জরিমানা। ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি কমেছে বললেন আইনমন্ত্রী। ফের কর্মবিরতিতে রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। ছুটির দিনেও পর্যটক শূন্য সুন্দরবন। ফের মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বাংলাদেশে। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।